তুমি দায়িত্ব নিয়ে বলছো যে এর সঙ্গে আমার ভাই আর আমার ভাইয়ের বউ জড়িত? হ্যাঁ, আপনার ভাই আর ভাইয়ের বউ জড়িত। তার সঙ্গে যুক্ত এই কোম্পানির বিজনেস স্ট্রাকচার, তার সঙ্গে যুক্ত আপনার মেজো ভাইয়ের উপার্জন। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। না মানে এইসব কথা কোথা থেকে আসছে? আমার ধাঁধা লাগছে। হ্যাঁ, এই উপার্জন ঠুপার্জন। হ্যাঁ, উপার্জন। এই বাড়ির পারিবারিক ব্যবসা থেকে কত টাকাই বা আসে? কত টাকা আসে? যা আসে ওই অগ্নিজিৎ মুখার্জির উপার্জন থেকে। তার ফিসের টাকা দিয়ে এত বৈভব, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু। আর সেখানে একটা লসের কোম্পানি, আর সেই কোম্পানির লাভের অঙ্ক প্রায় সবটাই পিঁপড়েতে খেয়ে নিয়েছে। আর সেই কোম্পানির একটা পার্টনার হলেন ওই পরমজিৎ মুখার্জি, তাই তাকে কিনতে অসুবিধা হয়নি। কি ভুলভাল বলছিস তুই গীতা? তুই কি বলছিস তুই বুঝতে পারছিস তো? কিন্তু আমার কাকাকে কে কিনবে? কৃপান, তুমি এসব কি করে জানলে? কেন বুঝতে পারছিস না? অঙ্ক তো একদম সহজ। বন্নি মুখার্জির মাধ্যমে দুর্গাপূজার সময় এই পরিবারে ওই গয়নাগুলো ঢুকেছিল। সেটা কি সুন্দর! এই গয়নাটা কোত্থেকে এলো? এ কি, এগুলো তো মেহেকের গয়না নয়। এত ভারী! ঠিক সেম গয়না, সেম গয়না কেনা হয়েছিল বন্নি মুখার্জির জন্য, যেটা কিনা ওই কৃপান ব্যানার্জির বাড়ির ঠিক পাশেই ওই গয়নার দোকানে, বড় ব্র্যান্ডেড গয়নার দোকানে শোরুম ছিল। তুমি 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 ঠিক বলছো, কিন্তু এইসব গয়না কিভাবে কোত্থেকে? এই গয়নার দাম কত? আমি তো গয়নাগুলোর ছবি তুলে নিয়ে গেছিলাম, তো দেখালাম তো, ওনারা বললেন যে হ্যাঁ এই সেটটা এখান থেকে বিক্রি হয়েছে এবং একই রকমের দুটো সেট কেনা হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, শুধু গলারটা দুটো সেট কেনা হয়েছে, বাকিগুলো জাস্ট একটা করে কেনা হয়েছে। কত কত দাম হতে পারে? এই ঢালি, ওখানে কত টাকার বিল হয়েছে? স্যার, বিল হয়েছিল 94,34,000। আমি একটা কপিও নিয়ে এসেছি। 94,34,000 টাকা! আপনি বুঝতে পারছেন না, এই বাড়ির বৌমা সেই বাড়িতে সবাইকে অ্যাভয়েড করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর চলে গিয়ে কোথায় গেল? গড়িয়াহাট, গড়ের মালা কিনতে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।